কোন ফুল ফোটে না তারপরও সবাই সুন্দর বলে? এ হচ্ছে আমার বাইস্তা জুনাইদ, আমার বাস্তি জারা এবং বাগ্নি তিশা। তো কিছুদিন যাব ওরা আমার পিছনে লাগছে, তাদেরকে আমি কুইজ ধরতাম, ওরা নাকি খুব কুইজের উত্তর দিতে পারে। তো আজকে দেখা যাবে কে কীরকম উত্তর দিতে পারে। যদি সঠিক উত্তর হয়, কেউ যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে তার জন্য আছে এই চকলেট পুরস্কার, আর যদি ভুল উত্তর হয় তাহলে চকলেট, একটা চকলেট আবার ফেরত দিয়ে দিতে হবে। তো আমি এক সিরিয়ালে প্রশ্ন করব, একজন একজন করে প্রশ্ন করব, ঠিক আছে? রেডি? আচ্ছা, প্রথমে কারে প্রশ্ন করব, তিশারে না জুনাইদরে? তিশারে। আচ্ছা ঠিক আছে তিশা, এমন কোন প্রশ্ন যার উত্তর হিসাবে সবাই আলাদা আলাদা উত্তর বলে কিন্তু সবার উত্তরই সঠিক? হ্যাঁ, মনে করো তোমার একটা প্রশ্ন করা হইলো, তুমি একটা উত্তর দিবা, সেম প্রশ্ন যদি এই জারারে প্রশ্ন করা হয় তাহলে সে আরেকটা উত্তর দিবে, কিন্তু দুজনের উত্তরই সঠিক। এটা এই জিনিসটা সবারই থাকে নাম। হ্যাঁ, সঠিক উত্তর নাম, কারণ সবারই আলাদা আলাদা নাম। এবং কি উত্তরও যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, তাহলে সবাই আলাদা আলাদা নাম বলে, ঠিক আছে? তুমি একটা নেও। আচ্ছা, পরের প্রশ্ন জারার জন্যে, রেডি তুই? আচ্ছা, এমন কোন জিনিস 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না? না 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 না, তোমার কোনো সুযোগ নেই, তুমি একটা প্রশ্ন উত্তর দিছো অলরেডি, এটা শুধু জারার জন্যে। সময় 5 সেকেন্ড। 10 কেজি লোহা তুলতে পারে কিন্তু 1 কেজি তুলা তুলতে পারে না। তোর সময় আছে আর 5 সেকেন্ড, তাড়াতাড়ি বল। না না না, আচ্ছা তুমি বলো, তার যদিও কোনো পুরস্কার নাই তারপরে বলো। হ্যাঁ হ্যাঁ, চুম্বক। চুম্বক লোহা উঠাইতে পারে কিন্তু তুলা উঠাইতে পারে না। তো জুনাইদের জন্য প্রশ্ন, তুই কি রেডি? এমন কোন খাবার যা গান গাওয়ার পর খেতে হয়? দেখা যাবো আজকে, খুব না খুব আমার জ্বালাইছ যে কুইজ ধরতাম, এখন বল। প্রতি বছরে একজন মানুষ একবার করে খায়, নিজেরটা খায়। হ্যাঁ, প্রতি বছরে একবার করে খায়। চুপ, পারবি না? জন্মদিনের কেক হ্যাপি বার্থডে টু ইউ বলে যে খায়, মনে নাই? গান গাওয়ার পরে খায়। এখন কার প্রশ্ন? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য প্রশ্ন হচ্ছে, কোন ফুল ফোটে না তারপরও সবাই সুন্দর বলে? তোমার জন্য ক্লু হচ্ছে, এটা কোনো গাছের ফুল না। কোন ফুল ফুটে না তারপরও সবাই সুন্দর বলে? আর কেউ ট্রাই করবো, পারবি তারা? এটা হচ্ছে বিউটিফুল। এখন জারার জন্য প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংকের কাজ মোবাইল চার্জ করা? কোন ব্যাংকে টাকা পয়সা থাকে না, তারা শুধু মোবাইল চার্জ করে? দোকান? না না, দোকান না। তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যেতেছে, ইফতার করবো যা। তুমি তো রোজা, কি তাড়াতাড়ি তাড়াতাড়ি? না না, তুমি করে চার্জার ব্যাংক না। আচ্ছা ঠিক আছে, এটা মোটামুটি হইছে, সঠিক হয় নাই? না, চার্জার না, মোটামুটি হইছে, এটা হচ্ছে পাওয়ার ব্যাংক। আচ্ছা তারপরে আমি তো একটা চকলেট দিব, নে একটা নে, চার্জার ব্যাংক যেহেতু কিছু সেটা পাওয়ার ব্যাংক বলে ওটাকে। আচ্ছা ঠিক আছে, কোন বাজি খাওয়া যায়? এটা শুনছস, তাড়াতাড়ি কর, সময় নাই। বাজি তুই পারাস? আলু বাজি? ওই বাজি না, ওটা বাজি না, শুধু বদিয়া বাজি। ক্লু দিতাম, ক্লু হচ্ছে জায়েদ খান রেসিনস, নায়ক জায়েদ খান রেসিনস। জায়েদ খান রেসিনস না, এই যে কয়েকদিন আগে আমেরিকা গেছেন,
ও হ্যাঁ মাঝে মধ্যে খায়। তাড়াতাড়ি বল তাড়াতাড়ি। হ্যাঁ আমি তার খাওয়া দিছি ওই নুকলি দাও। এটা হচ্ছে ডিগবাজি। ডিগবাজি জায়েদ খানে ডিগবাজি খায়। কারে দুইবার ডাকলে মেয়ে থেকে সিলে হয়ে যায়। মেয়ে থেকে সিলে। হ্যাঁ। ম্যাজিক। পারস না? এটা মানে আত্মীয় স্বজনের মধ্যে থাকে। আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের মধ্যে আছে। তুই না পারলে তোর ডিগবাজি দিব। হ্যাঁ ঠিক আছে 100% কারেক্ট। নে তুই একটা নে 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 নে। আচ্ছা তোর জন্য প্রশ্ন হইল, কোন প্রাণীর বয়ে মানুষ খাঁচার ভিতরে বন্দি হয়? তাড়াতাড়ি বল, শুন না তাড়াতাড়ি বল, সময় আছে তোর পাচ্ছে কেন? 1 2 3 4 হ্যাঁ হয় নাই হয় নাই। যা তোর উত্তর উত্তর তো ভুল হয়েছে। উত্তর হচ্ছে মশা। একজনের দাদু বা দাদা যেটা, হ্যাঁ বৃষ্টির মধ্যে বাহিরে গেছে, ছাতা নেয় নাই কিছুই নেয় নাই, কিন্তু বৃষ্টির মধ্যে হাঁটে আসার পরেও তার চুল ভিজে নাই, কেমনে? বৃষ্টির মধ্যে যায় নাই, গেছে বৃষ্টির মধ্যে গেছে, আমি তো বললামই গেছে। আচ্ছা ঠিক আছে, আরেকদিন ধরবো না, আজকে আজানের সময় হয়ে গেছে। কটা চকলেট আছে? তোরা দুজনে তিনজনে তিনটা চকলেট নে। খাবলে দিস। আচ্ছা ঠিক আছে চলো এখন জায়গা।